My dear fellow learners, welcome to our English class. I am Muhammad Rayhan Abbas, assistant teacher of Ahmed Bawani Academy School and College. Today, we will be talking about English of class 8. Especially, I will be talking about a scene passage which is included in your half-yearly exam. I would like to see how many of you have joined our class. I would request you to join our class, and I would thank who have already joined our class, and those who have not joined, I would request them to join. Before we start our formal proceedings, I would like to thank our honorable principal, Musharraf Hossain Munshi Mukul sir. He has taken a great initiative, and that is why you can continue your studies even during this global pandemic. Welcome to our class. Today we will be talking about a scene passage, and from scene passages you will get two types of questions. Number one, you'll get some MCQs, to be exact 7 MCQs. If you get if you can write them properly, you will get 7 marks for them. And then the next item is there will be 4 short answer questions. If you can write them properly, you will get 8 marks. So total 15% mark of your English is allotted from scene passage. So I would like to go through the class. আমি আর দেরি না করে আমাদের ক্লাসে চলে যেতে চাই। তোমরা অলরেডি যারা জয়েন করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা জয়েন করো নাই তাদেরকে জয়েন করার রিকোয়েস্ট করতেছি। এবং তোমরা তোমার বন্ধুদেরকে হয়তো একটা টেক্সট মেসেজ অথবা একটা কল অথবা তোমার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দাও যে আজকে আমরা ক্লাসটা করছি। আশা করি তোমরা ধৈর্য ধরে আমার সাথে থাকবে। তোমাদেরকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর তোমাদেরকে আগে জানিয়ে রাখি, আমাদের ক্লাসের মাঝে মাঝে আমরা কুইজ সেশনের আয়োজন আছে। আমি আশা করব যে তোমরা ওই কুইজ সেশনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবা। আসলে দেখো, লাইভ ক্লাসের উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যাতে করে তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। তো চলো আমরা দেরি না করে ক্লাসের আলোচনায় চলে যাই। চলো, তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমে আমার পরিচয়টা এবং আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব এইটা একটু তোমাদের জানাতে চাই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে ক্লাস 8, আমরা ইউনিট 6 নিয়ে কথা বলবো। ইউনিট 6টা কিন্তু তোমাদের হাফ ইয়ারলিতে ইনক্লুডেড আছে। লেসন 9 নিয়ে কথা বলছি, পেজ নাম্বার 76 এবং 77 নিয়ে কথা বলবো। তোমরা এই দুটো পেজ খুলে রাখতে পারো। আমি মোহাম্মদ রায়হান আব্বাস তোমাদের সাথে আছি। ইনশাল্লাহ ক্লাসটা ভালো লাগবে। তোমরা যারা, আমি তোমাদের কমেন্টগুলো দেখে আসবো। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, যখন তোমরা আমাদের ক্লাসে জয়েন করছো তোমাদের প্রথম কমেন্টে তোমরা তোমাদের ক্লাস, শিফট, রোল নাম্বার, সেকশন এই 4টা বিষয় উল্লেখ করবে। নামটা উল্লেখ না করলেও হবে, তাতে করে আমরা বুঝতে পারবো আমাদের এই যে অনলাইন কার্যক্রম এটার মাধ্যমে আমরা কতজন স্টুডেন্টকে আওতায় নিয়ে আসতে পারছি। তো চলো আমরা ক্লাসে যাই। আমি 10 সেকেন্ড সময়ের মধ্যে তোমাদের কমেন্টগুলো দেখে আমি তোমাদের কাছে ব্যাক করবো ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শ্রদ্ধেয় সহকর্মী আমার সাথে যুক্ত আছেন। সৈয়দ আহমেদ সরকার স্যারকে ধন্যবাদ, ফরহাদ কবির স্যারকে ধন্যবাদ, সুলেমান সৈয়দ সুলেমান স্যারকে ধন্যবাদ, আমির আসাব স্যারকে ধন্যবাদ, আমাদের স্টুডেন্ট যারা যুক্ত আছো ফায়াজা বিনতে রাশেদ ধন্যবাদ, যারাই যুক্ত আছো তাদের সবাইকে ধন্যবাদ, সালমানকে ধন্যবাদ, নরিন আক্তারকে ধন্যবাদ। তোমরা যারাই যুক্ত আছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করব যে তোমরা আমার সাথে ক্লাসটাতে পুরোপুরি অংশগ্রহণ করবা, ধৈর্য ধরে থাকবে ইনশাল্লাহ। চলো আমরা ক্লাসে চলে যাই। বাই দি এন্ড অফ দিস লেসন, আমাদের আজকের ক্লাসের শেষ হইলে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। শিক্ষণ ফলগুলো এরকম, নাম্বার ওয়ান, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এনি টেক্সট, ইউ ক্যান রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এনি টেক্সট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ উইল বি এবল টু রাইট অ্যান্সার টু কোয়েশ্চেন্স, অ্যান্ড you will be able to describe a new place. So let's go to the class. প্রথমেই আমরা আসলে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে কথা বলতে চাই। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চলো আমরা ভিডিওটা একটু দেখে আসি। খুব ছোট্ট একটা ভিডিও, আমি আশা করব তোমরা ধৈর্য ধরে এটা দেখবে। আমি সরে যাচ্ছি যাতে করে তোমরা ভিডিওটা ভালো করে দেখতে পারো।
আমার মনে হয় তোমরা ভিডিওটা ঠিকমতো এনজয় করতে পারছো এবং আমার মনে হয় ভিডিওটা দেখার পরে ইনফ্যাক্ট আমার মনে হয় এখনই তোমরা বুঝতে পারছো যে আমরা কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি Yes, আজকে আমরা কথা বলবো হচ্ছে থাকা ফ্লোটিং মার্কেট সম্পর্কে চলো আমরা এই সম্পর্কে কিছু সাধারণ তথ্য দেখে নেই সাধারণ ভাষায় লোকাল ভাষায় থাইল্যান্ডের লোকাল ভাষায় থাকা লোকাল ভাষায় এটাকে ডাকা হয় হচ্ছে তালাত নাম থাকা এই নামে নাম শব্দের অর্থ হচ্ছে ওয়াটার ওদের ভাষায় নাম শব্দের অর্থ হচ্ছে ওয়াটার আর তালাত শব্দের অর্থ হচ্ছে মার্কেট তাহলে পানির মার্কেট বা হচ্ছে ফ্লোটিং মার্কেট এটাই ট্রান্সলেশন দাঁড়ায় এরপরে আমরা এটা ঠিকানাটা দেখে নেব এক্স্যাক্টলি এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে থাকা এলাকাটার নাম আমফাওয়া ডিস্ট্রিক্ট আমফাওয়া জেলাতে অবস্থিত এবং সামুদ সংখ্যাম হচ্ছে ওদের একটা প্রভিন্স বা প্রদেশ তো এই প্রদেশে আমাদের থাকা ফ্লোটিং মার্কেটটা অবস্থিত এটা থাইল্যান্ডে অবস্থিত আরেকটা ছোট্ট পরিচয় আছে দেখো এখানে লেখা আছে অ্যালংসাইড দ্য সালা ক্যানেল একটা সালা ক্যানেলের পাশ দিয়ে থাকা ফ্লোটিং মার্কেটটা অবস্থিত একটা ছোট্ট গ্রামে যেটা সামুদ সংখ্যাম প্রদেশের অবস্থিত চলো আমরা একটু পরের স্লাইডে যাই এখানে তোমাদের টেক্সটের প্রথম অংশটা দেয়া আছে এটার আগে আমি তোমাদের সাথে একটু পরিচয় করে দিব বাংলাদেশ থেকে মিতা জারা এবং জারার প্যারেন্টস এই চারজন বাংলাদেশ থেকে মিতা জারা এবং জারার প্যারেন্টস এই চারজন থাইল্যান্ডে যায় তো তাদের থাইল্যান্ড ভ্রমণের একটা পর্যায়ে তারা এই থাকা ফ্লোটিং মার্কেটে কিছুক্ষণ সময় কাটায় তো এই থাকা ফ্লোটিং মার্কেটটা আসলে আমাদের এই থাইল্যান্ডে যে ফ্লোটিং মার্কেটগুলো আছে এদের মধ্যে থেকে একটু কম পরিচিত এবং এখানে ট্যুরিস্টরা খুব কম আনাগোনা করে তো ওই দিক থেকে বলা যায় এটা একটা ঐতিহ্যবাহী একটা ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার চলো আমরা একটু দেখে নিই থাকা ফ্লোটিং মার্কেটের প্যাসেজটা আমি একটু তোমাদের সাথে ডিসকাস করবো আলোচনা করবো তোমরা আশা করি শুনবে দ্য থাকা ফ্লোটিং মার্কেট ইজ মোর ট্রেডিশনাল উইথ এ ফিউ ট্যুরিস্ট ভিজিটিং দ্যান আদার ফ্লোটিং মার্কেটস The Thaka floating market is more traditional with a few tourists visiting than other floating markets. দেখো এখান থেকে আমরা দুইটা ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছি একটা হচ্ছে থাইল্যান্ডে থাকাই একমাত্র ফ্লোটিং মার্কেট না থাইল্যান্ডে আরও ফ্লোটিং মার্কেট আছে আরেকটা তথ্য পাচ্ছি যে এই থাইল্যান্ডের অন্যান্য ফ্লোটিং মার্কেটে যেরকম ট্যুরিস্ট হয় বা যেরকম ট্যুরিস্টের আনাগোনা আছে আমাদের থাকাতে ওই রকম ট্যুরিস্টের আনাগোনা নাই খুব কম পর্যটকই ওইখানে ভ্রমণ করে এবং কম পর্যটক ভ্রমণ করার কারণে এটা এটার ঐতিহ্যটা এখনও ধরে রাখতে পেরেছে তোমরা একটু খেয়াল করবা একটা জায়গায় যত বেশি করে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা আসবে বা আন্তর্জাতিক পর্যটকরা আসবে ওই জায়গাকে কিন্তু আন্তর্জাতিক ট্যুরিস্টদের ইচ্ছে মতোই সাজাতে হবে তো এইখানে ব্যাপারটা ঘটে না এবং এই জন্য এটা এটার ঐতিহ্যটা অনেকটাই ধরে রাখতে পেরেছে এরপরে আসো অরিজিনালি দ্য থাকা ফ্লোটিং মার্কেট ইউজ টু সিট অনলি সিক্স আর সেভেন ডেইজ এ মান্থ ডিপেন্ডিং অন দ্য ফেজ অব দ্য মুন চান্দ্র মাসের হিসেবে আগে থাকা ফ্লোটিং মার্কেট মাসে মাত্র ছয় থেকে সাত দিন বসতো সাত দিন বা ছয় দিন ওপেন থাকতো চান্দ্র মাসের হিসেবে আচ্ছা নাও এ ডেইজ দ্য ট্রেড টেক্স প্লেস অন ফ্রাইডেজ স্যাটারডেজ অ্যান্ড সানডেজ ফ্রম সিক্স এ এম টু টু পি এম টু এখন এটা প্রত্যেক সপ্তাহের শুক্রবার শনিবার এবং রবিবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকে দি আর্লিয়ার ইউ গো দ্য বেটার যত তাড়াতাড়ি তুমি যাবে তত তোমার জন্য সুবিধা হবে তাহলে চলো আমরা এখান থেকে কী শিখলাম এটা একটু দেখে নিই আমরা পরের স্লাইডে ইনফ্যাক্ট যাবো আমরা এখানে দেখো ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন গ্রুপ তোমাদের জন্য কিছু কুইজের আয়োজন করেছি আমি আশা করব তোমরা এই কুইজগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে আমি তোমাদের কিছু সময় দিব সময় দেওয়ার পরে তোমরা এর মধ্যেই ইনশাল্লাহ পারবে প্রথম কুইজটা তোমাদের জন্য আমি থ্রো করছি একটু খেয়াল করবে এটা সবাই পারবে আসো দেখি প্রথম কুইজটা প্রথম কুইজটা ওয়্যার ইজ দ্য থাকা ফ্লোটিং মার্কেট লোকেটেড থাকা ফ্লোটিং মার্কেটটা কোথায় অবস্থিত আমি তোমাদের উত্তরগুলো দেখে তারপরে ব্যাক করব আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি আশা করি এর মধ্যে তোমাদের উত্তরগুলো চলে আসবে আমার কাছে আর যদি এর মধ্যে আমার কাছে না পৌঁছায় তাহলে উত্তরটা আমি নিজেই বলে দিব আমি তোমাদের হ্যাঁ অনেকেই দেখতে পাচ্ছি জালাল আহমেদ উদয় ধন্যবাদ তোমাকে সুমন আনি ধন্যবাদ তোমাকে
মেহরাজ ইসলাম, তোমাকেও ধন্যবাদ। সুমন আয়ানি তার রোল নাম্বার জানিয়েছে, হ্যাঁ ধন্যবাদ। সোলাইমান আহমেদকে ধন্যবাদ। সাবিন আহমেদ সেজুতি, তোমাকে ধন্যবাদ। আবরার ফাইয়াজ তৌসিফ, তোমাকে ধন্যবাদ। ফায়েজাকে ধন্যবাদ। সালমানকে ধন্যবাদ। সালমানের কাছ থেকে একটা উত্তর পেয়েছি, ইন থাইল্যান্ড বলেছো। আসলে হ্যাঁ, এটা বললেও হয়ে যাবে, এটা থাইল্যান্ডে অবস্থিত। চলো আমরা উত্তরটা দেখে নেই, তোমাদের কমেন্টগুলো আমি হয়তো পরে দেখতে পারবো, একটু পরে হয়তো এসে পৌঁছায়, তোমরা জানো। চলো আমরা প্রথম উত্তরটা দেখে নেই। দ্য থাকা ফ্লোটিং মার্কেট ইজ লোকেটেড ইন আমফাওয়া ডিস্ট্রিক্ট অফ থাইল্যান্ড। এখানে একটা কথা একটু খেয়াল করবা, তোমাদের বইতে কিন্তু, তোমাদের টেক্সট বইতে কিন্তু আমফাওয়া ডিস্ট্রিক্টের কথা নাই। তো তোমরা যদি এটা উল্লেখ না করে শুধু থাইল্যান্ডের কথা বলো, তারপরেও উত্তরটা হয়ে যাবে। আমি তোমাদেরকে যেহেতু জানিয়েছি এটা আমফাওয়া ডিস্ট্রিক্টে অবস্থিত, এই জন্য আমি প্রয়োজন মনে করেছি যে এখানে এই ব্যবসাটা উল্লেখ করে দেয়া। তোমরা রেডি হও, আমি পরের কোয়েশ্চেনটা নিয়ে আসছি। আর ইউ রেডি? লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এটা নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। ইজ থাকা দি ওনলি ফ্লোটিং মার্কেট ইন থাইল্যান্ড? এই কোয়েশ্চেনটার উত্তর তোমাদের কাছ থেকে নেবার আগে আমি একটা বিষয় একটু পরিষ্কার করতে চাই। দেখো, এটা কিন্তু একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই কোয়েশ্চেনটা যেহেতু একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু একটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। তোমাদের ভাষায় বলি, এটা কিন্তু একটা ইয়েস নো কোয়েশ্চেন। যেহেতু একটা ইয়েস নো কোয়েশ্চেন, এটার উত্তরটা কিন্তু তোমরা অবশ্যই শুরুতে ইয়েস বা নো এই দুইটার একটা বিষয় আগে বলতে হবে, এরপরে তুমি তোমার বক্তব্য উপস্থাপন করতে পারবে। কিন্তু যেহেতু টেকনিক্যালি এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে তোমাকে শুরুতে ইয়েস বা নো বলে নিতে হবে, এরপরে কমা দিয়ে তুমি তোমার বক্তব্য উপস্থাপন করবে। চলো আমরা একটু উত্তরটা দেখে নিই। আর ইনফ্যাক্ট তোমাদের কাছ থেকে উত্তরটা পাইলে খুব ভালো হইতো। আমি হয়তো 5 সেকেন্ড ওয়েট করবো, এরপর আমি পরবর্তীতে যাবো। অষ্টম দিবা ইসামতির নাফিজুর রহমান যুক্ত আছো, ধন্যবাদ। নরিন আকরকে ধন্যবাদ। রোল নাম্বার 1 ফাতিন, মোহাম্মদ ফাতিনকে ধন্যবাদ। আমাদের সহকর্মী রফিকুল ইসলাম এরশাদ স্যারকে অনেক ধন্যবাদ। সালমান আহমেদ ধন্যবাদ। নো আসলে, হ্যাঁ ঠিক আছে, অনেকের কাছ থেকে উত্তরটা নো পাচ্ছি, কিন্তু নো বলার পরে তোমাকে আরেকটু ব্যাপারটা ক্ল্যারিফাই করতে হবে। চলো আমরা উত্তরটা দেখে নিই। No, besides Thaka, there are other floating markets in Thailand. না, এই দেখো এখানে যে ওয়ার্ডটা আছে বিসাইডস, বিসাইড শব্দের অর্থ হচ্ছে ছাড়াও। বিসাইড শব্দের অর্থ হচ্ছে ছাড়াও। একটা উদাহরণ দিই, যেমন ধরো আমি বলতে পারি যে বিসাইডস দিস আই হ্যাভ অ্যানাদার পেন, মানে এটা ছাড়াও আমার আরও একটা কলম আছে। দেখো এই ওয়ার্ড থেকে যখন আমরা এসটা বাদ দিয়ে দিব, তখন কিন্তু এটার অর্থ হয়ে যাবে বিসাইড, মানে এটার অর্থ হয়ে যাবে পাশে। আবারও বলছি, বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে, কিন্তু এটার সাথে যখন এস যুক্ত হয়ে বসবে, বিসাইডস হয়ে যাবে, এর অর্থ হচ্ছে ছাড়াও। তাহলে আমার মনে হয় তোমরা 2 নাম্বার উত্তরটা বুঝতে পারছো। তোমরা রেডি আছো মনে হয়। আমি 3 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদেরকে থ্রো করবো, একটু তাড়াতাড়ি করবো উত্তরটা দেওয়ার জন্য। চলো আসো আমার 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নেই। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এখন দেখতে পাচ্ছ। When does the market sit nowadays? এখন এই মার্কেটটা কখন বসে? তো আমার মনে হয় আমি পূর্ববর্তী স্লাইডে এই বিষয়টা উল্লেখ করার চেষ্টা করেছি, তোমরা দেখেছো। চলো আমরা উত্তরটা দেখে নেই। ইনফ্যাক্ট তোমাদের কাছ থেকে আমি উত্তরটা চাচ্ছি, তোমরা একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করো, আমি হয়তো 5-10 সেকেন্ডের মধ্যেই তোমাদের কাছে আসবো। সাজিদ হোসেনকে ধন্যবাদ, নাফিজুর রহমানকে ধন্যবাদ। ঠিক আছে, আসলে তোমরা যখন কমেন্টগুলো করো আমার কাছে পৌঁছাতে হয়তো একটু দেরি হয়, তোমরা জানো ইন্টারনেটের কারণে এই বিষয়গুলো ঘটে থাকে। আমি হয়তো, তোমরা হয়তো উত্তরগুলো দিয়েছো, আমার কাছে এখনও পৌঁছায়নি। ঠিক আছে, আমি পৌঁছালে পরে দেখে নিব ইনশাল্লাহ। আমি তোমাদের উত্তরটা জানিয়ে দিচ্ছি, দেখে নাও, তোমরা যারা দিয়েছো উত্তরটা একটু চেক করে নাও। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হ্যাঁ এখন দেখতে পাচ্ছ। দ্য মার্কেট সিটস এভরি ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে নাও। দ্য মার্কেট সিটস এভরি ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে নাও। আমার মনে হয় এইখানে যে 3টা কোয়েশ্চেন আছে, এই 3টা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের স্লাইডে যাব, দেখি আমরা থাকা ফ্লোটিং মার্কেট সম্পর্কে একটা বর্ণনা দেখে আসি। দেখো থাকা ফ্লোটিং মার্কেটের বর্ণনা এখানে আসছে। দ্য মেইন বায়ার্স হিয়ার আর দ্য থাকা নেটিভস। মূল ক্রেতারা হচ্ছে এইখানে, মূল ক্রেতারা হচ্ছে থাকা অধিবাসীরা। নেটিভ মানে হচ্ছে ওই এলাকার অধিবাসীরা। হ্যাঁ, এরপরে দেখো, পিপল সিম টু নো ইচ আদার ভেরি ওয়েল। লোকজন একজন আরেকজনকে খুব ভালোভাবে চিনে। তোমাদের প্রায় এই ধরনের একটা কোয়েশ্চেন হয়তো এসে থাকে যে তুমি কি করে বুঝলা, হাউ ডু ইউ নো, অথবা হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট পিপল সিম টু নো ইচ আদার ভেরি ওয়েল। তুমি কি করে বুঝলা যে লোকেরা একজন আরেকজনকে চিনে? আমরা পরের লাইনের উত্তরটা পাবো। চলো আমরা উত্তরটাকে দেখে নিই, এখানে কিরকম উত্তর হইতে পারে। দেখো, এভরি ওয়ান ওয়াজ সিন স্মাইলিং অ্যান্ড কলিং ইচ আদার বাই নেইম। আবার বলছি, এভরি ওয়ান ওয়াজ সিন স্মাইলিং অ্যান্ড কলিং ইচ আদার বাই নেইম।
প্রত্যেককেই দেখা যাচ্ছিল হাসতে এবং কথা বলার সময় হাসতে এবং একজন আরেকজনকে নাম ধরে রাখছিল। নরমালি আমরা যখন কোনো মার্কেট বা বাজারে যাই আমরা কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে এই সম্পর্কটা দেখি না যে তারা একজন আরেকজনকে নাম ধরে রাখছে। তো এইখানে যেহেতু নাম ধরে রাখছে তোমাকে বুঝে নিতে হবে, এইখান থেকেই আমরা বুঝতে পারছি যে পিপল সিম টু নো ইচ আদার ভেরি ওয়েল। আমরা তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, দ্য লোকালস ডিড নট নোটিস মিতা অ্যান্ড আদার্স মাচ। স্থানীয় অধিবাসীরা মিতা এবং অন্যান্যদেরকে খুব একটা লক্ষ্য করে নাই। দে ওয়্যার অল বিজি বাইং অ্যান্ড সেলিং, তারা কেনা বেচাতেই খুব বেশি ব্যস্ত ছিল। এখানে আমরা থাইল্যান্ডের থাকা ফ্লোটিং মার্কেটের একটা বর্ণনা পেলাম। চলো আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখে নিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দে পাস্ট অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ অ্যাট দ্য মার্কেট, তারা ওই মার্কেটে এক ঘন্টা এবং আধা ঘন্টা, কত ঘন্টা হইল, দেড় ঘন্টা তারা এই মার্কেটে ছিল। অ্যান্ড এনজয়েড দ্য বিজনেস, এবং ওইখানকার কর্মকাণ্ড খুব উপভোগ করলো। তাহলে তারা দেড় ঘন্টা এই থাকা ফ্লোটিং মার্কেটে ছিল। দেন অল অফ দেম ওয়্যার হাংগ্রি, দেড় ঘন্টা ওইখানে অবস্থান করার পরে তারা ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। দে রোড নিয়ার দ্য বোট অফ অ্যান এল্ডারলি ওম্যান, তারা একজন বয়স্কা মহিলার নৌকার কাছে রো করে গেল। এখানে রো করার মানে হচ্ছে নৌকা বে নিয়ে যাওয়া। তোমরা মনে বুঝতে পারছো রো শব্দের অর্থ হচ্ছে নৌকাটা বে নিয়ে যাওয়া। তো তারা নৌকা, তাদের নৌকাটা বে, যেহেতু এটা ফ্লোটিং মার্কেট, নৌকা দিয়েই হচ্ছে, নৌকাই হচ্ছে একমাত্র ট্রান্সপোর্ট। তারাও নৌকাতে ছিল, মানে বায়াররাও নৌকাতে ছিল এবং সেলাররাও নৌকাতে ছিল। তো তারা নৌকা দিয়ে বে একটা বয়স্ক থাই ওম্যানের কাছে গেল। হু ওয়াজ সেলিং ফুড, যিনি কিনা খাবার বিক্রি করছিলেন। শি ওয়েলকাম দেম উইথ এ স্মাইল, তিনি তাদেরকে একটা হাসি দিয়ে বরণ করে নিলেন। অ্যান্ড শোড দেম দ্য ফুডস, এবং তাদেরকে খাবারগুলো দেখালেন। তো আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ডের লোকেরা মোটামুটি ভালোই ব্যবহার করছে আমাদের বাংলাদেশি পর্যটকদের সাথে। আমি পরবর্তী স্লাইডে যাব এবং দেখে নিব তোমরা কারা আমার সাথে যুক্ত আছো। আমার মনে হয় তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ, আমি দেখে নিচ্ছি। সুমনায়নীকে ধন্যবাদ, মোহাম্মদ ফারদিন আমাদের সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ। আমাদের সহকর্মী মাহমুদ স্যার আমাদের সাথে যুক্ত আছেন, অনেক ধন্যবাদ মাহমুদ স্যারকে। এবং আমার সাথে এখন আরও অনেক শিক্ষক মহোদয় যুক্ত আছেন, আজগর স্যার আছেন, আমির আসাব স্যার আছেন, মাসুদ স্যার আছেন, আমিরুল ফরহাদ স্যার আছেন এবং মোস্তাফিজ স্যার আছেন। যারাই আমাদের এই অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত আছেন, নাহিদ ভাই সহ যারাই আছেন, সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। দে বট দ্য ট্রেডিশনাল অ্যান্ড ভেরি পপুলার ফুড কল পাট থাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই স্লাইডে আমরা ইনফ্যাক্ট দেখবো থাইল্যান্ডের কিছু ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে। দে বট, বট মানে হচ্ছে বাইয়ের পাস্ট টেন্স, মানে হচ্ছে কেনা। তারা কিনলো ট্রেডিশনাল অ্যান্ড ভেরি পপুলার, ঐতিহ্যবাহী এবং খুব জনপ্রিয় একটা খাবার, যার নাম হচ্ছে পাট থাই। এটার বর্ণনাটা পরে দেওয়া আছে, দেখো সুন্দর করে একটা বর্ণনা দেওয়া আছে। এ কাইন্ড অফ নুডলস উইথ শ্রিম্পস, টমেটো অ্যান্ড সাম ভেজিটেবলস উইথ ফ্রেশলি রোস্টেড ক্রাস্ট পিনাটস। তার মানে দেখো এটা এক প্রকার হচ্ছে নুডলস যেটা চিংড়ির সাথে তৈরি করা হয়, টমেটোর সাথে তৈরি করা হয় এবং আরও কিছু ভেজিটেবল বা হচ্ছে তোমার শাকসবজির সাথে তৈরি করা হয়, এবং এটার সাথে দেয়া হয় ফ্রেশলি রোস্টেড ক্রাস্ট পিনাট। ফ্রেশলি রোস্টেড মানে হচ্ছে এই মাত্র ভাজা, গরম গরম ভাজা। ক্রাস্ট পিনাট মানে হচ্ছে বুঝছো চূর্ণ করা বাদাম, অর্থাৎ গরম গরম বাদামের চূর্ণ এখানে অ্যাড করা হয়। দ্য ফুড ওয়াজ সার্ভ ইন এ বোল মেড ফ্রম বানানা লিফ, কলা পাতার একটা পাত্রে তাদেরকে এই খাবারটা, এই পাট থাই খাবারটা পরিবেশন করা হয়েছিল। আফটার পাট থাই দে এইট ক্যানম ক্রক, তারা পাট থাই এর পরে ক্যানম ক্রক, নামটা একটু অদ্ভুত শোনাচ্ছে যেহেতু বিদেশি নাম শোনাইতেই পারে। তো পাট থাই এর পরে তারা ক্যানম ক্রক নামের আরও একটা খাবার খেলো। ইট ইজ এ কোকোনাট প্যানকেট উইচ ইজ ভেরি সুইট, এটা এক প্রকার নারকেলের তৈরি এক ধরনের কেক বা পিঠা এবং এটা খুব বেশি মিষ্টি। দেখো এখানে আমরা থাইল্যান্ডের দুইটা খাবারের, জনপ্রিয় খাবারের বর্ণনা পাচ্ছি। তোমাদের কাছে অনেক সময় চাওয়া হয় যে থাইল্যান্ডের খাবারের বর্ণনা দাও যে কোনো একটা, তখন তোমরা এইখান থেকে এটার বর্ণনাটা দিতে পারো যে পাট থাই ইজ এ কাইন্ড অফ নুডলস উইথ শ্রিম্পস টমেটো, মোটামুটি এখান থেকে তোমরা লিখতে পারবা আশা করি। আমার মনে হয় তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। থাইল্যান্ডের দুইটা ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে এখানে একটা বর্ণনা ছিল। আমি তোমাদের কমেন্টগুলো দেখে পরে স্লাইডে যাচ্ছি, তোমরা আশা করি ধৈর্য ধরে আমার সাথে থাকবা ইনশাল্লাহ। মাতু স্যারকে ধন্যবাদ, সাজিদ হোসেনকে ধন্যবাদ যারা যুক্ত হয়েছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরপরে আসো, দ্য থাকা পিপল আর সিম্পল অ্যান্ড ইজি গোয়িং, থাকা এলাকার লোকজনেরা খুব সাধারণ এবং সহজ সরল।
তো এইখানে আমরা আবার দেখব এতক্ষণ তো আমরা থাইল্যান্ডের খাবারগুলো সম্পর্কে দেখলাম এখন আমরা দেখব যে থাইল্যান্ডের লোকজন সম্পর্কে ইনফ্যাক্ট থাকা এলাকার লোকজন কি রকম দেখো দে আর ভেরি ফ্রেন্ডলি এন্ড পোলাইট তারা খুব বন্ধুভাবাপন্ন এবং খুব নম্র এবং ভদ্র দে ডু নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ তারা ইংরেজি অথবা অন্য কোনো ভাষা বোঝে না ইয়েট তারপরেও দে হ্যাভ এ ওয়ে টু কমিউনিকেট উইথ মিতা অ্যান্ড আদার্স তারা ইংরেজি বা অন্য কোনো ভাষা বোঝে না তারপরেও তাদের মিতা এবং অন্যান্যদের অর্থাৎ আমাদের বিদেশি পর্যটক অর্থাৎ যারা বাংলাদেশ থেকে গিয়েছে তাদের সাথে যোগাযোগ করার একটা উপায় বের করে নিয়েছিল মিতা ওয়াজ ডিলাইটেড টু সি এ ট্রেডিশনাল থাই ফ্লোটিং মার্কেট মিতা একটা ঐতিহ্যবাহী থাই ফ্লোটিং মার্কেট দেখে খুব বেশি খুশি হয়েছিল এরপরে দেখো শি টুক এ লট অফ পিকচার্স উইথ দি এল্ডারলি সেলার্স মিতা বয়স্ক বিক্রেতাদের সাথে অনেকগুলো সেলফি তুলেছিল আসলে কিন্তু এইভাবেই বলা আছে শি টুক এ লট অফ পিকচার্স সে অনেকগুলো পিকচার্স ফটোগ্রাফ বা সেলফি তোমরা যেভাবেই বলো এইগুলো নিয়েছিল যারা থাইল্যান্ডের বিক্রেতা ছিল থাকা ফ্লোটিং মার্কেটের বিক্রেতা ছিল তো চলো আমরা দেখে নেই আসলে আমার মনে হয় তোমাদের কমেন্টগুলো দেখে আমি তোমাদের কাছে ব্যাক করবো ইনশাআল্লাহ তোমরা আমার মনে হয় আমার সাথে যুক্ত থাকবা আমরা আমাদের একটা কুইজের ব্যবস্থা আছে তোমরা কুইজটাতে অংশগ্রহণ করবা সক্রিয়ভাবে চলো আমরা কুইজগুলো দেখে নেই ইয়াস তোমরা কি রেডি তোমরা রেডি হলে আমি তোমাদের উদ্দেশ্যে কুইজগুলা থ্রো করব কুইজগুলা জানাবো তোমাদেরকে আমার মনে হয় তোমাদের কুইজগুলা তোমাদের কাছে এনজয়েবল মনে হবে চলো আমরা দেখে নিই তাহলে কুইজগুলা কি আছে তোমরা রেডি তো চলো আসো কোয়েশ্চেন নাম্বার ওয়ান দ্য ওয়ার্ড ট্রেড ইন দ্য টেক্সট মিনস এই টেক্সটে অথবা আমরা এতক্ষণ যা পড়লাম এই পড়ার মধ্যে ট্রেড শব্দটার অর্থ কি এখানে যেহেতু এটা এমসিকিউ তোমরা কিছু অপশন পাবা অপশন এ হচ্ছে ট্রেডিশন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অপশন এ হচ্ছে ট্রেডিশন অপশন বি হচ্ছে ট্রেনিং অপশন সি হচ্ছে বিজনেস আর অপশন ডি হচ্ছে অল অফ দেম তোমরা আমাকে খুব তাড়াতাড়ি উত্তরটা জানাও আমি মনে হয় 10 সেকেন্ডের বেশি সময় দিতে পারবো না তোমরা আমাকে উত্তরটা জানাও দেখি তোমরা এটা করতে পারো কি না সোলাইমান আহমেদ বলেছে রেডি স্যার অনেক ধন্যবাদ আসলে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনটা দরকার তোমরা যত বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে আমাদের উদ্দেশ্যটা তত বেশি সফল হবে আমি একটা উত্তর পেয়েছি সালমান আহমেদ বলেছে ওয়ান এর সি ফায়েজা বলেছে সি নওরিন আক্তার বলেছো সি সাজিদ বলেছো সি বুশরা মৃধা বলেছো সি তোমরা অনেকেই সি বলছো আসলে আমরা দেখবো যে আসলে উত্তরটা কোনটা সোলাইমান আহমেদ জালাল আহমেদ উদয় যারা সি উত্তর দিচ্ছ অথবা যে কোনো উত্তর দিচ্ছ তোমাদেরকে ধন্যবাদ আসলে আমরা উত্তরটা দেখে নিই চলো উত্তরটা কি আমরা দেখে নিব ওকে উত্তরটা হচ্ছে বিজনেস বা সি তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে ধন্যবাদ আর তোমরা তৈরি হও আমাদের পরবর্তী কোয়েশ্চেনের জন্য আসো পরের কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইন দ্য টেক্সট ডিনোটস এই ফ্রেন্ডলি ওয়ার্ডটার মানে কি আমাদের টেক্সটে যে ফ্রেন্ডলি ওয়ার্ডটা ছিল তোমরা নিশ্চয়ই মনে আছে থাকা নেটিভদের সম্পর্কে কথা বলা হয়েছিল তারা পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি তারা বন্ধুভাবাপন্ন এবং হচ্ছে খুব নম্র ভদ্র তো আমরা দেখে নিব যে এই অর্থ আমাদের হাতে কী কী অপশন আছে অপশন এ হচ্ছে অ্যাংগ্রি তোমরা দেখতে পাচ্ছ অপশন বি হচ্ছে অ্যামিকেবল অপশন সি হচ্ছে রুড অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুভাবাপন্ন রুড মানে হচ্ছে রুক্ষ মেজাজের এরকম কিছু বোঝাবে আমার মনে হয় রুড শব্দটা তোমরা অলরেডি পরিচিত এবং ব্যবহার করো এবং 3 নম্বর অপশন হচ্ছে হস্টাইল মানে শত্রুভাবাপন্ন চলো আমরা উত্তরগুলো তোমাদের কাছ থেকে দেখতে চাই দেখি কে আগে উত্তর দিতে পারে 2-এর উত্তরটা একটু আমাকে বলো ফারদিন বলেছে ফারদিন উত্তর দিয়েছে আগেরটা ফাতিন উত্তর দিয়েছে আগেরটা ফায়েজা বলেছে বি এর বি মানে হচ্ছে 2-এর বি ঠিক আছে আমরা দেখবো তাহসিন তাহের ও বলেছে হচ্ছে 2-এর বি আমরা দেখবো অ্যামিকেবল নওরিন আক্তার বলেছে বি এর বি দেখবো আমরা আসলে ধন্যবাদ বুশরা সুমনা অ্যানি সোলাইমান আহমেদ জালাল আহমেদ উদয় মেহরাজ ইসলাম তোমরা যারাই উত্তরগুলো দিচ্ছ অনেকেই ধন্যবাদ সবাইকেই ধন্যবাদ আর যারা এখনও আমাদের ক্লাসে যুক্ত হওয়া নেই তাদেরকে যুক্ত করার চেষ্টা করো যত বেশি করে তোমরা যুক্ত হবে এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে আমরা তত বেশি উপকৃত হব চলো আমরা উত্তরটা দেখে নেই এটার উত্তরটা হচ্ছে অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুভাবাপন্ন আমার মনে হয় তোমরা বুঝতে পারছো চলো আমরা পরের স্লাইডে চলে যাই ইনফ্যাক্ট পরের কোয়েশ্চেনে চলে যাই কোয়েশ্চেন নাম্বার 3 আর ইউ রেডি গাইজ চলো আমরা দেখে নিই 3 নম্বর কোয়েশ্চেনটা দ্য টার্ম নেইটিভ ইন দ্য টেক্সট রিফার্স
আমাদের এই নেটিভ শব্দটার অর্থ এই টেক্সটে অথবা আমরা যে প্যাসেজটা পড়লাম এই প্যাসেজে আমাদের নেটিভ শব্দটার অর্থ কি তোমরা একটু আমাকে জানাবে তোমাদের হাতে অপশনগুলো দেখে নাও আগে নেটিভ শব্দটার অর্থ বলি নেটিভ মানে হচ্ছে দেশজ যেগুলো দেশে জন্মায় বা দেশীয় লোকজন হতে পারে দেশীয় কোনো কিছু হতে পারে দেশীয় লোকজন বা পণ্য যেটাই হয় ওটাকে বলা হয় নেটিভ চলো আমরা দেখে নিই অপশন এ হচ্ছে ডোমেস্টিক ডোমেস্টিক মানে হচ্ছে লোকাল একটা নির্দিষ্ট এলাকায় যেটা থাকে দেশীয় বলতে পারি আমরা দেশীয় হতে পারে এটার অর্থ অপশন বি হচ্ছে লোকাল এটা হচ্ছে স্থানীয় একটা এলাকায় জন্মাবে বা থাকবে এরপরে আসো হচ্ছে ইন্ডিজেনাস ইন্ডিজেনাস দিয়ে আদিবাসীদেরকে বোঝানো হয় লোকজনের ক্ষেত্রে আর যদি অন্য কোনো পণ্য বা বস্তু হয় তাহলে এটাকে বোঝাবে হচ্ছে দেশজ বা দেশীয় এবারে চলো আমরা চার নাম্বার অপশন দেখে নেই চার নাম্বার অপশন হচ্ছে অল অফ দেম আমার মনে হয় এটা তোমরা ইজিলি গেস করতে পারছো তারপরে আমি তোমাদের জন্য ওয়েট করব তোমরা এই তিনের উত্তরটা আমাকে একটু জানাও আমি হয়তো পাঁচ সেকেন্ডের বেশি সময় দিতে পারবো না চলো ফায়জা উত্তর দিয়েছে হচ্ছে ডি আমরা দেখব সালমান বলেছে ডি সাজিদ বলেছে ডি বুশরা বলেছে ডি তাহের তাহসিন তাহের ওর বলছে ডি ধন্যবাদ যারা উত্তর দিচ্ছ যারা অংশগ্রহণ করছো আমাদের সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ চলো আমরা উত্তরটা দেখে নিই আসলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যারা ডি বলেছো তাদেরকে ধন্যবাদ এবং যারা ভুল অন্যটা বলেছো তাদেরকেও ধন্যবাদ যারা সঠিক বলতে পেরেছো ওদেরকেও ধন্যবাদ যারা সঠিক বলতে পারো নাই সবাইকে ধন্যবাদ পার্টিসিপেশনটাই হচ্ছে মুখ্য বিষয় চলো আমরা পরের কোয়েশ্চেনটা দেখে নেই এমসিকিউ কোয়েশ্চেনটা দ্য থাকা পিপল কুড অনলি আন্ডারস্ট্যান্ড দ্য থাকা পিপল কুড অনলি আন্ডারস্ট্যান্ড থাকা এলাকার লোকজনেরা শুধুমাত্র বুঝতে পারতো কোন জিনিসটা বুঝতে পারতো এটা আমরা একটু জানাবো বা বলার চেষ্টা করব তোমাদের হাতে অপশনগুলো এরকম আছে দেখো অপশন এ হচ্ছে অ্যারাবিক মানে হচ্ছে আরবি ভাষা অপশন বি হচ্ছে হিন্দি মানে হচ্ছে হিন্দি ভাষা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ইংলিশ হচ্ছে ইংরেজি ভাষা আর হচ্ছে ডি আছে হচ্ছে নান মানে কোনোটাই না এই চারটা অপশনের কোনোটাই না আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি এর মধ্যে তোমরা উত্তরগুলো আমাকে জানানোর চেষ্টা করো আমি এর মধ্যে উত্তরগুলো না পাইলে তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ আমার মনে হয় তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে শেষ পর্যন্ত থাকবা হ্যাঁ চারের উত্তরটা চারের উত্তরটা সালমান বলেছো ডি নওরিন বলেছো হচ্ছে সি ফায়েজা বলেছে হচ্ছে ডি সুমন আয়ানি ডি জালাল আহমেদ উদয় সাজিদ হোসেন সুলাইমান আহমেদ তাহের নওরিন আক্তার তোমরা যারাই যুক্ত আছো এবং পার্টিসিপেট করছো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমরা দেখে নিব আসলে উত্তরটা কি আছে এখানে চলো আমরা উত্তরটা দেখে নিই চারের উত্তর হচ্ছে ডি তাহলে যারা ডি বলেছো ধন্যবাদ তাদেরকে যারা অন্যগুলো বলেছো তাদেরকেও ধন্যবাদ আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো থাকা পিপলের লোকে থাকা এলাকার লোকেরা আসলে এই ধরনের কোনো ভাষাই বুঝে নাই তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলেছে যেহেতু তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলেছে এখানকার কোনো ভাষায় তারা বুঝতে পারে না তাহলে আমাদের উত্তর হবে নান বা কোনোটাই না এখানকার কোনোটাই আসলে উত্তর না চলো আমরা এর পরের কোয়েশ্চেনটা একটু দেখে নিই ফার্স্ট নাম্বার এমসিকিউ তোমরা রেডি তো নাও এ ডেইজ দ্য ফ্লোটিং মার্কেট সিটস এখনকার দিনে এই ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজারটা বসে কখন বসে এটা আমরা দেখব অপশন এ ওয়ান্স এ উইক অপশন বি হচ্ছে টুয়াইস এ উইক অপশন সি থ্রাইস এ উইক আর অপশন ডি হচ্ছে ডেইলি ওয়ান্স এ উইক মানে বুঝতে পারছো সপ্তাহে একবার আর অপশন বি হচ্ছে টুয়াইস এ উইক এটা মানে হচ্ছে সপ্তাহে দুইবার থ্রাইস এ উইক মানে হচ্ছে সপ্তাহে তিনবার আর ডেইলি মানে হচ্ছে প্রতিদিন তো আমরা পড়েছিলাম যে হচ্ছে থাকা ফ্লোটিং মার্কেটটা এখন সপ্তাহের শুক্র শনি আর রবিবার বসে আমি তো মনে হয় উত্তরটা বলেই দিলাম তারপরে তোমাদের কাছ থেকে আশা করছি উত্তরটা এটা সবাই পারবে উত্তরটা আমাকে জানাও তোমরা উত্তরটা জানালে আমরা পরের কোয়েশ্চেনটা থ্রো করবো পরের কুইজে যাবো পাঁচের ডি বলেছ উদয় সালমান ফায়েজা সি বলেছ সুমনায়ানি মেহরাজ ধন্যবাদ সুলাইমান আহমেদ ফারদিন যুক্ত হয়েছ ধন্যবাদ পাঁচের সি মোহাম্মদ ফাতিন বলেছ তাহসান ধন্যবাদ সাজিদ হোসেন ধন্যবাদ ফারদিন ধন্যবাদ যারাই উত্তরটা দিচ্ছ ধন্যবাদ চলো আমরা একটু চেক করে নেব যে তোমরা যে উত্তরটা দিলা এটা কতটা সঠিক আছে চলো আমরা দেখে নেই ইয়াস পাঁচের উত্তর হচ্ছে থ্রি থ্রাইস এ উইক উত্তরটা আমি কোয়েশ্চেনের শুরুতেই বলে দিয়েছিলাম বন্ধুরা চলো আমরা পরের কোয়েশ্চেনটা দেখে নিব আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো চলো আমরা ছয় নাম্বার কোয়েশ্চেনটা দেখি ক্যানম ক্রক
is a এরপরে ফাঁকা অংশ তোমাদের অপশনগুলো একটু দেখে নাও অপশন এ হচ্ছে কাইন্ড অফ ক্রোকোডাইল এক প্রকার কুমির এটা মনে হতে পারে কি বলো চলো আমরা দেখি অপশন বি হচ্ছে লোকাল ড্রেস এক ধরনের স্থানীয় পোশাক অপশন সি হচ্ছে কাইন্ড অফ নুডলস এক ধরনের নুডলস তোমাদের প্রিয় খাবার তারপরে দেখো সুইট প্যানকেক এটা হচ্ছে 4 নম্বর অপশন আছে তাহলে তোমরা আমাকে জানাও যে 6 এর এ হবে বি হবে সি হবে না ডি হবে তোমরা একটু আমাকে জানাও এটা আমরা একটু আগেই পড়ে এসেছি আমার মনে সবাই উত্তরটা করতে পারবে আমি উত্তরগুলো দেখে তোমাদের সাথে আবারো ব্যাক করব ইনশাআল্লাহ সালমান ফায়েজা নওরিন বুশরা যারাই যুক্ত আছে এবং অংশ গ্রহণ করছো তাদেরকে ধন্যবাদ এখনো যারা যুক্ত হয়নি তাদেরকে যুক্ত করার চেষ্টা করো ইনশাআল্লাহ ক্লাসটা এনজয়েবল হবে এবং আশা করছি কিছু শিখতে পারবো এখান থেকে ওকে ঠিক আছে তোমাদের উত্তরগুলো দেখলাম যারা উত্তর দিচ্ছ এখনো তাদেরকে ধন্যবাদ যাদের উত্তরগুলো এখনো আমার কাছে এসে পৌঁছায়নি তাদেরকেও ধন্যবাদ চলো আমরা উত্তরটা দেখে নেই 6 এর উত্তরটা হচ্ছে ডি সুইট প্যানকেক আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এবং এটা আমরা পড়ে এসেছি ওইখানে দুইটা খাবার ছিল একটা ছিল পাট থাই ওটা ছিল এ কাইন্ড অফ নুডলস পাট থাইটা ছিল এ কাইন্ড অফ নুডলস কিন্তু ক্যানন ক্রপ যেটা ছিল ওটা ছিল একটা সুইট প্যানকেক উইচ ওয়াজ ভেরি সুইট আমরা পড়ে এসেছি চলো আমরা পরের কোয়েশ্চেনটা দেখে নিই পরের কোয়েশ্চেনটা হচ্ছে থাকা লোকজন সম্পর্কে থাকা এলাকার লোকজন সম্পর্কে হাউ আর দ্য থাকা পিপল থাকা এলাকার লোকেরা কেমন আমরা একটু আগেই পড়ে এসেছি চলো আমরা তারপরে অপশনগুলো দেখে নিই আমার মনে হয় এখানে অপশন না দিলেও তোমরা পারবে তারপরে আমরা অপশনগুলো দিচ্ছি যেহেতু এমসিকিউ এক নম্বর অপশন এ নম্বর অপশন হচ্ছে ক্রুয়েল নিষ্ঠুর বি নাম্বার হচ্ছে পলাইট মানে ভদ্র নম্র সি নাম্বার অপশন হচ্ছে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন বন্ধুসুলভ এবং ডি নাম্বার অপশন হচ্ছে বোথ বি অ্যান্ড সি অর্থাৎ বি এবং সিতে যেটা আছে এই দুটা মিলিয়েই এই উত্তরটা বলা হচ্ছে এখন তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে আসলে উত্তরটা কোনটা আমাকে জানাও আমি তোমাদের উত্তরগুলো দেখবো একটু হ্যাঁ সালমান উত্তর দিয়েছ ফারদিন উত্তর দিয়েছ যারাই উত্তর দিচ্ছ ধন্যবাদ ধন্যবাদ নরিন ধন্যবাদ যারা উত্তর দিচ্ছ তোমাদের সকলকে ধন্যবাদ যারা উত্তর দিবে তাদেরকেও ধন্যবাদ আমি মনে হয় আর সময় নষ্ট করতে পারছি না আমি তোমাদের উত্তরটা জানা দিতে চাই চলো আমরা উত্তরটা দেখে নেই যারা দিয়েছো তারা একটু চেক করে নাও আর যারা দাওনি তারা দেখে নাও বোথ বি অ্যান্ড সি আমরা পড়েছিলাম থাকা এলাকার লোকেরা ওইখানে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা ছিল আমি একটু মনে করাই দিই থাকা এলাকার লোকেরা ছিল সিম্পল ইজি গোয়িং পোলাইট ফ্রেন্ডলি সিম্পল ইজি গোয়িং পোলাইট ফ্রেন্ডলি তাহলে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি বি আর সিতে আছে আবার এইখানে বলা হচ্ছে বি আর সি এর কথা তাহলে উত্তর ডি নাম্বার হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি বিষয়টা চলো আমরা পরের কোয়েশ্চেনটা দেখে নিব মিতা অ্যান্ড আদার্স স্পেন্ট ড্যাশ মিনিটস অ্যাট দ্য ফ্লোটিং মার্কেট এর উত্তরটাও তোমাদের জানা তোমরা জেনেছো যে ওরা কতক্ষণ সময় এখানে থেকেছে আমি বলছি না উত্তরগুলো অপশনগুলো দেখে নেই দেখো এই মিনিটের জায়গায় ফাঁকা জায়গায় কত মিনিট ছিল এটা তোমরা একটু বলবা একটা হচ্ছে 30 60 বুঝতে পারছো নিশ্চয়ই 90 এবং হচ্ছে 150 আমার তো মনে হয় 150 হবে যেহেতু দেড় ঘন্টার কথা বলা হয়েছে 150ই হবার কথা কি বলো আমি 150 বললাম দেখি তোমরা কি বলো তোমাদের উত্তরগুলো দেখি আমারটা সঠিক হয় নাকি তোমাদেরটা সঠিক হয় ইনশাল্লাহ দেখবো চলো আসো আটের উত্তরটা তোমাদের কাছ থেকে আশা করছি আটের উত্তর আমি হ্যাঁ সুমন অ্যানি বলেছে অ্যান আওয়ার অ্যান্ড হাফ দেখো এখানে অ্যান আওয়ার অ্যান্ড হাফ ইউ আর রাইট কিন্তু অপশনটা এখানে দেয়া নাই যেহেতু দেয়া নাই তাহলে আমরা অ্যান আওয়ার অ্যান্ড হাফ বলতে পারবো না হ্যাঁ আমরা যেহেতু অপশন যেগুলো আছে এখান থেকে এইগুলাই ইউজ করব চলো দেখে নেই হ্যাঁ ফারদিন বলেছো সি ফায়েজা বলেছো সি ধন্যবাদ সুলাইমান আহমেদ বলেছো সি ধন্যবাদ তাহসান বলেছো সাজিদ বলেছো ডি আচ্ছা ঠিক আছে সাজিদ আমার মতো ডি বলেছে দেখি আসলে কারটা সঠিক হয় সাজিদ আবার চেঞ্জ করা সি বলেছে জালাল আহমেদ উদয় বলেছে ঠিক আছে চলো আমরা দেখে নিই আসলে উত্তরটা কি হ্যাঁ উত্তরটা হচ্ছে সি 90 যাক আমি তো বলেছিলাম এইটা হবে তাহলে দেখা গেল আমারটা ভুল হয়েছে তোমাদেরটাই সঠিক হয়েছে ঠিক আছে আজকে তোমাদের কথাই মেনে নিলাম এইটার উত্তর হবে 90 ওকে আসো চলো আমরা পরের কুইজটা একটু দেখে নিব মিতা টুক মেনি ড্যাশ উইথ দ্য এল্ডারলি সেলার্স মিতা অনেকগুলো ড্যাশ নিয়েছিল বয়স্ক বিক্রেতাদের কাছ থেকে তোমরা জানো আমি ক্লাস করার সময় বলেছিলাম মিতা অনেকগুলো সেলফি নিয়েছিল তাহলে তো উত্তরটা হয়েই গেল চলো দেখি আমরা উত্তরটা দেখি আমি উত্তরটা বলেই দিয়েছি তারপরে অপশনগুলো দেখে নেই অপশন এ হচ্ছে অটোগ্রাফ অপশন বি হচ্ছে ফটোগ্রাফ আচ্ছা অপশন সি হচ্ছে ভিডিওস এবং অপশন ডি হচ্ছে নান
তাহলে তোমরা উত্তরটা বলো এখানে তোমাদের পছন্দের যে উত্তরটা সেলফ ভিউ এটা নাই কিন্তু সঠিক উত্তরটা আছে তোমরা একটু আমাকে জানাও সঠিক উত্তর কোনটা আমাদের সাথে যুক্ত হয়েছে দিবা শাখার শিফট ইনচার্জ মীর মোহাম্মদ সোহেব আলী স্যার স্যারকে ধন্যবাদ এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন সুলাইমান মীর স্যার স্যারদেরকে ধন্যবাদ ওনারা সবসময় আমাদের অনুপ্রাণিত করেন এই ধরনের ক্লাস নেবার জন্য চলো আমরা উত্তরটা দেখে নেই ফারদিন বলেছো বি অনেকেই বি বলছো হ্যাঁ তাহসিন বলেছো বি উদয় বলেছো বি সাজিদ হোসেন বি বলেছো বুশরা তুমিও বলেছো বি তোমাদের সকলের উত্তরের জন্য অনেক ধন্যবাদ যাদের উত্তরগুলো আমি এখনও পাই নাই এখনও আমার কাছে যে উত্তরগুলো পৌঁছে নাই তাদেরকেও ধন্যবাদ আমরা উত্তরটা একটু দেখে নেই আমরা সময় নষ্ট করবো না চলো এটা খুবই অবভিয়াস তোমরা পারবে মনে হয় হ্যাঁ এটার উত্তর হচ্ছে বি ফটোগ্রাফ সেলফি নাই সেলফি সাবস্টিটিউট বা পরিবর্তিত একটা ওয়ার্ড ফটোগ্রাফস এটা এখানে ব্যবহার করা হয়েছে চলো আমরা শেষ কোয়েশ্চেনটা দেখে নিব একটু আমাদের জাস্ট লাস্ট কোয়েশ্চেন এরপরে হয়তো আমরা হোমওয়ার্কের দিকে চলে যাব তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব ক্লাসের শেষে প্যারেন্ট রেফার্স টু আমরা শুরুতে বলেছিলাম মিতা জারা এবং জারার প্যারেন্টস গিয়েছিল থাইল্যান্ডের একটা জায়গায় তো এখানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে প্যারেন্ট একটু খেয়াল করবা প্যারেন্টস না কিন্তু প্যারেন্টের শেষে কিন্তু একটা এস থাকে এখানে ওই এসটা নাই প্যারেন্ট বলা হয়েছে প্যারেন্ট শব্দটার মানে কি তোমরা একটু আমাকে বলবা অপশনগুলো দেখে নাও অপশন এ হচ্ছে ফাদার অপশন বি হচ্ছে মাদার অপশন সি হচ্ছে ফাদার অর মাদার আর অপশন ডি হচ্ছে ফাদার অ্যান্ড মাদার তোমরা উত্তরটা আমাকে জানাও তোমাদের কাছ থেকে উত্তরটা পাইলেই আমি আজকের কুইজটা এখানে সমাপ্ত ঘোষণা করব যারা উত্তর দিয়েছে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ যাদের উত্তরগুলো আসছে তাদেরকেও ধন্যবাদ দশের সি একজন বলেছে ঠিক আছে সুমনা বলেছে সি সাজিদ বলেছে ডি আচ্ছা ঠিক আছে আমরা দেখব বুশরা মিধা অনেক ধন্যবাদ যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো আমাদের আয়োজনটা তখনই সার্থক হবে যখন তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে চলো আমরা উত্তরটা দেখে নেই সময় নষ্ট না করে আমরা উত্তরটা দেখে নেই দেখো প্যারেন্টস শব্দের অর্থ হচ্ছে ফাদার অর মাদার পিতা অথবা মাতার যে কোনো একজনকে বলা হয় প্যারেন্ট এখানে কিন্তু এস যুক্ত থাকবে না যখনই এটার সাথে এস যুক্ত হয়ে যাবে তখন এর অর্থ হয়ে যাবে হচ্ছে ফাদার অ্যান্ড মাদার পিতা এবং মাতা কিন্তু প্যারেন্ট মানে হচ্ছে পিতা অথবা মাতার যে কোনো একজন আমি আজকের কুইজটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি হোমওয়ার্কটা তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের একটা হোমওয়ার্ক দিব যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলা হোমওয়ার্কটা করবা এবং রেকর্ডেড ক্লাসটা থাকবে তোমরা একটু দেখে নিবা হোমওয়ার্কটা করার চেষ্টা করবা তোমরা করতে পারবা এরকমই হোমওয়ার্ক আসলে দেখো আমরা তো এতক্ষণ একটা বাইরের দেশের একটা ফ্লোটিং মার্কেট নিয়ে কথা বললাম আমাদের বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ নদী প্রধান দেশ এই দেশেও যথেষ্ট ফ্লোটিং মার্কেট আছে আমি একটার কথা আজকে বলবো তোমরা অনেকেই চিনতে পারবে দেয়ার ইজ এ পপুলার ফ্লোটিং মার্কেট ইন ইয়োর কান্ট্রি আমাদের বাংলাদেশে একটা পপুলার ফ্লোটিং মার্কেট আছে খুব জনপ্রিয় একটা ফ্লোটিং মার্কেট আছে আমি একটু দেখে নেই একটু ছোটো করে স্বরূপ কাঠি পেয়ারা বাজার তোমরা অনেকেই নামটা শুনে থাকবা তো তোমাদের কাজ হবে এটা সম্পর্কে আমরা কাজটা দেখে নেই কাজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা তোমাদের কাজ হচ্ছে প্রডিউস 8 sentences অ্যাবাউট ইট এই সম্পর্কে অর্থাৎ এই স্বরূপকাঠি পেয়ারা বাজার সম্পর্কে তোমরা 8টা sentence প্রডিউস করবা অর্থাৎ 8টা sentence লিখবা এর জন্য তোমরা গুগলে হেল্প নিতে পারো যে কারো হেল্প নিতে পারো আমার মনে হয় কাজটা কঠিন হবে না তোমরা হোমওয়ার্কটা করে আমাকে জানাবা তো আমি আজকের ক্লাসটা এইখানেই শেষ করতে যাচ্ছি এতক্ষণ যারা তোমরা আমার সাথে যুক্ত ছিলে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা পোষণ করছি তাদের প্রতি যারা আমাদের এই লাইভ ক্লাস অথবা অনলাইন ক্লাস এই অনলাইন প্ল্যাটফর্মটাকে যারা সহজতর করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আসলে আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে তোমাদেরকে সুরক্ষিত রেখে আমরা তোমাদের পড়ালেখায় অগ্রগতি করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফেজ